চাঁদপুরে করোনা শনাক্তের হার রেকর্ড 3.40%। চাঁদপুরে আরও 8 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন সংগৃহীত নমুনার সংখ্যা ছিল 235টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার 3.40%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে তথ্য জানা গেছে। সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার 4 জন, হাজীগঞ্জে 1 জন, মতলব উত্তরে 1 জন, কচুয়ায় 1 জন এবং ফরিদগঞ্জের 1 জন রয়েছেন। একই দিনে 19 জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলা 8 জন, মতলব দক্ষিণে 1 জন, কচুয়ায় 3 জন, মতলব উত্তরে 2 জন এবং হাজীগঞ্জের 5 জন। নতুন আক্রান্ত সহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 14,777 জন। এর মধ্যে মৃতের সংখ্যা 234 জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে 14,433 জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 102 জন, এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন 21 জন, বাকিরা হোম আইসোলেশনে আছেন। আমাদের জেলা প্রতিনিধি রহিম ব্যাপারীর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।